7ই অক্টোবর নিয়ে ইসরায়েলি বক্তব্যের বেশিরভাগই মিথ্যা, ধরা পড়ল আল জাজিরার অনুসন্ধানে। গত বছর 7ই অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী ইসরায়েলে অনুপ্রবেশের পর হামলার ঘটনাগুলোর ফরেন্সিক বিশ্লেষণ করেছে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট আই-ইউনিট। ওই দিন যোদ্ধারা রকেট হামলা চালায় এবং ইসরায়েলে ঢুকে বেশ কিছু এলাকায় হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন নিহতের পাশাপাশি ইসরায়েল সহ বেশ কিছু দেশের শতাধিক নাগরিককে অপহরণের পর জিম্মি করে তারা। ওই ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘনসহ অসংখ্য অভিযোগ আনা হয় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে, কিন্তু আই ইউনিটের অনুসন্ধানে দেখা গেছে এইসব অভিযোগেরই অনেকগুলোই মিথ্যা। সেদিনের সিসিটিভি ফুটেজ, ড্যাশ ক্যাম, ব্যক্তিগত ফোন এবং নিহত হামাস যোদ্ধাদের হেড ক্যামের ফুটেজ পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে আই ইউনিট। আই ইউনিট তাদের অনুসন্ধানের উপর একটি ভিডিও প্রতিবেদন 7ই অক্টোবর ইতিমধ্যেই প্রকাশ করেছে। বৃহস্পতিবার আল জাজিরাও প্রতিবেদনটি প্রকাশ করেছে। সে সময় ইসরায়েল কর্তৃপক্ষ দাবি করেছিল হামাস সেদিন ইসরায়েলে গণহত্যা চালিয়েছে এবং তাদের পর্যন্ত করেছে। সেই সঙ্গে অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে। শুধু ইসরায়েল নয়, পশ্চিমা বিশ্বের অনেক নেতারাও এমন অভিযোগের পক্ষে সাফাই গিয়ে পরবর্তীতে গাজায় ইসরায়েলি হামলাকে সমর্থন দিয়ে যায়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল 7ই অক্টোবর কিবুস বেরির একটি বাড়িতে 8 শিশুর দগ্ধ মরদেহ পাওয়া যায়, কিন্তু প্রাপ্ত সব তথ্য পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণের পর আই ইউনিট মনে করছে ওই দাবি মিথ্যা। আই ইউনিটের বিশ্লেষণে দেখা গেছে ওই বাড়িতে সেদিন কোনো শিশুই ছিল না, বরং ওই বাড়িতে থাকা 12 জন প্রায় নিশ্চিতভাবেই ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় নিহত হয়। এই ঘটনার মতো আরও কিছু ঘটনা ঘটেছে যেখানে পুলিশ এবং সেনাবাহিনী ইসরায়েলি নাগরিকদের হত্যা করেছে বলেই অনুসন্ধানে পাওয়া গেছে। আই ইউনিট এমন 19 জন নিহত হওয়ার ঘটনা চিহ্নিত করতে পেরেছে, তবে এভাবে নিহত হওয়া ইসরায়েলিদের প্রকৃত সংখ্যা আরও বেশি। অনুসন্ধানে দেখা গেছে 27 জিম্মি তাদের বাড়ি এবং গাজার সীমানার মধ্যে মারা গেছেন। তাদের মৃত্যুর ব্যাপারে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ইসরায়েলি অ্যাপাসি হেলিকপ্টারের বন্দুকের ক্যামেরার ফুটেজে দেখা গেছে গাজায় ফিরে যাচ্ছে এমন গাড়ি এবং মানুষের উপর অসংখ্য হামলা হয়েছে। সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা এবং মানবাধিকার গবেষক ক্রিস কোব স্মিথ বলেছেন, এই ফুটেজ নিয়ে উদ্বেগের বিষয় হলো আমরা বলতে পারবো না যে তারা যোদ্ধা নাকি জিম্মি, এবং আমরা বিশ্বাস করি না যে হেলিকপ্টার পাইলট বা মেশিনগান অপারেটরদের কেউ তা বলতে পারবে।